আসছে নভেম্বরে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন, এবার ঈদে যানজট অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে, জনগণ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। পদ্মা সেতু নির্মাণের পর আর কোনো চ্যালেঞ্জ নেই বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। তিনি জানান, এবছরের জুনে আরও 100 সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে বিএনপিকে ভোটে অংশ নেয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের যেমন অধিকার, বিএনপিরও অধিকার, তারা তাদের অধিকার প্রয়োগ করুক। আমরা একটা কম্পিটিটিভ ইলেকশন চাই, প্রতিদ্বন্দ্বিতামূলক, সেই জন্য বিএনপির মতো দল নির্বাচনে আসুক সেটা আমরা চাই।